বাংলা এবং বাঙালি বিশেষ করে হিন্দু শাস্ত্রের সঙ্গে জড়িয়ে রয়েছে পঞ্জিকার ইতিহাস পঞ্জিকা এমন একটা জিনিস যেটা বিয়ে হোক বা কোনো শুভ কাজ অন্নপ্রাশন থেকে যে কোনো শুভ অনুষ্ঠানে এমনকি পুজো পার্বণের ক্ষেত্রেও এই পঞ্জিকা ভীষণভাবে মেনে চলা হয় পঞ্জিকাতে নির্দিষ্ট সময় নির্দিষ্ট তিথি কোন সময়টা শুভ কোন সময়টা অশুভ এই সমস্ত কিছু লেখা থাকে স্বাভাবিকভাবে এবারে মনে আসতেই পারে যে পঞ্জিকা কে আবিষ্কার করলেন বা কারা আবিষ্কার করলেন আজকে আপনাদেরকে বলবো এই পঞ্জিকার কথা হিন্দু শাস্ত্রের অন্যতম যে গুরুত্বপূর্ণ এই যে বই যে বইকে আমরা পঞ্জিকা হিসেবে জানি এই পঞ্জিকা সম্পর্কে জানা যায় যে একাধিক মতভেদ রয়েছে এক একমতভেদে বলা হয় যে কৃষ্ণনগর নিবাসী স্নাত্ত রঘুনন্দন হিন্দু সমাজের নাকি নানা বিধি বিধিনিষেধকে নতুন করে প্রবর্তন করেছিলেন আর তাই নাকি পুঁথির আকারে একটি বই হিসেবে লেখা হয়েছিল যাকে পাজি বলা হয় এছাড়াও আরেকটা মতে বলা হয় যে ব্রিটিশ শাসনকালে বিশ্বম্ভর তার হাতে লেখা বই পঞ্জিকা আকারে প্রবেশ প্রকাশ করেছিলেন আর এর মধ্যে অবশ্যই বিভিন্ন গণনাকে কাজে লাগিয়ে এই বইকে প্রকাশ করা হতো আর সেই বই বর্তমান যুগেও চলে আসছে বছরের পর বছর ধরে সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অজানা খবরকে জানার জন্য